বন্ধুরা, ভারত সরকার মে মাসের 3 তারিখের পর 2 সপ্তাহের জন্য লকডাউনকে আরও বাড়িয়ে দিয়েছে, মানে 17ই মে পর্যন্ত করে দিয়েছে। কিন্তু বর্তমানে যে রিপোর্ট আসছে সেটা অনুযায়ী প্রায় 7 থেকে 8টা রাজ্যে লকডাউনকে 30শে মে পর্যন্ত বাড়িয়ে দেওয়া হবে। যে রাজ্যগুলি বর্তমানে গ্রিন জোনে আছে সেখানে তো লকডাউন 17 তারিখের পর আর থাকবে না। কিন্তু ভারত সরকার রেড জোনের রাজ্যগুলি যেমন দিল্লি, মহারাষ্ট্র, কর্ণাটক, ওয়েস্ট বেঙ্গল এরকম যে রাজ্যগুলি আছে এখানে লকডাউনকে আরও বাড়িয়ে দেবে। এমনকি উত্তরপ্রদেশে তো লকডাউনকে 1 মাসের জন্য এক্সটেন্ড করা হয়েছে। আর এইসব রাজ্যে লকডাউন বেড়ে যাওয়ার পর ভারতীয় ক্রিকেট বোর্ডকে আইপিএলের প্ল্যানিংয়ে 2-3টে পরিবর্তন করতে হবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের বলবো এইসব রাজ্যে লকডাউন বেড়ে যাওয়ার পর ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএল 2020-তে কী কী নতুন পরিবর্তন করবে, আর কবে থেকে আইপিএল 2020 শুরু হতে পারে। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর আপনিও যদি হয়ে থাকেন একজন ক্রিকেট ফ্যান, তাহলে কিন্তু এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অবশ্যই প্রেস করুন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ভারত সরকার ভারতীয় ক্রিকেট বোর্ডকে ভারতে আইপিএল করার জন্য পারমিশন দিয়ে দিয়েছিল। কিন্তু ভারত সরকারের পক্ষ থেকে 2টো শর্তও ছিল। এর মধ্যে প্রথম শর্তটি ছিল শুধুমাত্র গ্রিন জোন বা অরেঞ্জ জোনের শহরে বা রাজ্যগুলিতে আইপিএল করানো হোক, মানে যে রাজ্য বা শহরগুলি রেড জোনে আছে সেখানে আইপিএল করানো যাবে না। যার পরে ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএলের জন্য প্ল্যানিংও শুরু করে দিয়েছিল। আরও তারা প্ল্যান করেছিল যে জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু করে 15ই আগস্ট পর্যন্ত আইপিএল করার। কিন্তু বর্তমানে এমন 7-8টা রাজ্য আছে যেখানে লকডাউনকে 30শে মে পর্যন্ত বাড়িয়ে দেওয়া হবে। এমনকি 2-3টে রাজ্য তো এখনই লকডাউন এক্সটেন্ড হয়ে গেছে। তাই আবারও ভারতীয় ক্রিকেট বোর্ডের জন্য সমস্যা বেড়ে গেল। যদিও এতে ভারতীয় ক্রিকেট বোর্ডের তেমন একটা সমস্যা হবে না, কারণ শুধুমাত্র রেড জোনের রাজ্যগুলিতে লকডাউনকে বাড়ানো হবে। আর ভারতীয় ক্রিকেট বোর্ডকে তো রেড জোনে আইপিএল করার জন্য পারমিশন দেওয়াই হয়নি। ভারতীয় ক্রিকেট বোর্ড তো গ্রিন জোন আর অরেঞ্জ জোনের রাজ্যগুলিতে আইপিএল করার জন্য প্ল্যানিং করছে। তাই ভারতীয় ক্রিকেট বোর্ডকে আইপিএল করার জন্য অল্প কিছু পরিবর্তন করতে হবে। যেখানে বিসিসিআই জুলাইয়ের 1 তারিখ থেকে আইপিএল শুরু করতে চেয়েছিল, সেই ডেটটা পিছিয়ে এখন 15ই জুলাই থেকে শুরু হতে পারে আইপিএল। কিন্তু আইপিএল শুধুমাত্র 1 মাসেরই হতে পারে, 15ই জুলাই থেকে শুরু করে 18ই অগস্টের আগেই হয়তো শেষ হয়ে যেতে পারে আইপিএল। কারণ 18ই অগস্টের পর ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের মরশুম শুরু হয়ে যাবে। আর ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড কনফার্ম করে দিয়েছে যে সিপিএল এবছর পোস্টপোন বা ক্যান্সেল হবে না। আর সিপিএলের শিডিউলও বেরিয়ে গেছে, তাই ওয়েস্ট ইন্ডিজের প্লেয়াররা কিন্তু 18ই অগস্টের পর সবাই চলে যাবে সিপিএল খেলতে। এই কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড 15ই জুলাই থেকে শুরু করে 18ই অগস্টের মধ্যে সম্পূর্ণ আইপিএল করাতে চায়। আর যদি এরকম হয় তাহলে কিন্তু আইপিএল 2020-তে বড়সড় কিছু পরিবর্তন হবে। যেমন প্রত্যেকটা টিম মাত্র 10 থেকে 12টা করেই ম্যাচ খেলতে পারবে। এর সাথে আইপিএলে ম্যাচের সংখ্যাও কিন্তু কমে যাবে, মানে যদি জুলাই আগস্টের মধ্যে এবছর আইপিএল হয় তাহলে কিন্তু মিনি আইপিএল হতে পারে। আর বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ডেরও এটাই প্ল্যান যে সমস্ত বিদেশি প্লেয়ারের সঙ্গে জুলাই আগস্টের মধ্যেই আইপিএল করানো হোক। তো বন্ধুরা, আপনারা জানতে পারলেন আইপিএল 2020-তে নতুন কী কী পরিবর্তন হতে পারে, আর কবে থেকে শুরু হতে পারে আইপিএল, আপনাদের মতে এবছর কি মিনি আইপিএল হওয়া উচিত নাকি উচিত না, নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অবশ্যই প্রেস করবেন। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা।